নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদের সঙ্গে এক নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হলো আপনার ব্যবসার গতি কিভাবে বাড়াবেন। ব্যবসায়ী বন্ধুরা অনেকেই অনেক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু ঠিকমতো ব্যবসা চলছে না, অর্থ উপার্জনের জায়গা ধীরে ধীরে বন্ধ হয়ে চলেছে, দোকানে বা চেম্বারের কেনা বেচা ও খরিদ্দারের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো উপায়ে ব্যবসায় মানসিকভাবে মন বসাতে পারছেন না, আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। অনেক সময় আপনার দোকানের উপর অনেকের কুনজর পড়তে পারে, সে কথাও ভাবছেন। গ্রহ নক্ষত্রের প্রভাব এবং কর্মসংস্কারের প্রভাব, এই সকল কারণে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে। তাই বলবো বন্ধুরা, এমন কিছু সহজ টিপস যেগুলো করতে সেভাবে খরচই লাগে না, লাগে শুধু একটা শুদ্ধ মন, তাহলেই মিটবে আপনার আর্থিক সমস্যার সুরাহা। দোকানে বা ব্যবসা স্থানে আবার খরিদ্দারের আনাগোনা বাড়বে, মনে সুখ ও শান্তির প্রতিষ্ঠিত হবে। যাই হোক, এবারে আসা যাক কি সেই টোটকার বিষয়। আপনার ব্যবসা যেখানে শুরু করেছেন সেখানে নিশ্চয়ই একটা নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে গিয়ে আপনি বসেন, সেটাকে গদি বলা হয়। এই গদিতে বসে আপনি খরিদ্দারদের সঙ্গে কথা বলেন। তো প্রথমেই বলবো বন্ধু, এই গদিকে সম্মান জানাবেন। আপনি যে বস্তুই বিক্রি করুন না কেন, এই গদিকে সর্বদা সম্মান করুন। ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য অবশ্যই যেখানে বসবেন সেই ব্যবসার বসার স্থানটুকু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পবিত্র রাখবেন। এখান থেকেই কিন্তু নেগেটিভ শক্তি উৎপন্ন হয় এবং যে নেগেটিভ শক্তি আপনার ব্যবসাকে শেষ করে দিতে পারে। মনে রাখবেন, ভুলেও এই ব্যবসার স্থানে সিগারেট, বিড়ি, মদ, গাঁজা এই ধরনের মাদক দ্রব্য খাবেন না, ননভেজ খাবার ভুলেও খাবেন না। অনেকে বলেন, ওই তো রামবাবু মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তার ব্যবসা রমরমিয়ে চলছে। বন্ধু, হিসাবের খাতাটা কিন্তু আমাদের হাতে নেই, সেই করুণাময় ঈশ্বরের হাতেই সব কিছু, শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষায় সব হিসাব নিকাশ কিন্তু চুকে যাবে। তাই বলবো, পজিটিভ চিন্তা করুন, জীবনে উন্নতির জন্য ভেঙে পড়বেন না, ঈশ্বরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন, দেখবেন আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি হবে। সেটির ব্যাপারে ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন, এটিকে ঈশ্বরভাবে কল্পনা করুন। আপনার অর্জিত পয়সা কিছু অংশ দান করুন, অবশ্যই কোনো ভিখারিকে, কোনো অনাথ ব্যক্তিকে। ভিখারিকে দান করার সময় অবশ্যই তাকে সম্মান করুন, তাকে তিরস্কার করবেন না। আপনি যে ঈশ্বরকে বা যে দেবীকে, যে ভগবানকে বিশ্বাস করেন, তার উদ্দেশ্যে একটি গোটা নারকেল রাখুন একটি লাল কাপড়ে মুড়ে। এটি অবশ্য প্রতি রবিবার করুন, আর এই রবিবারে রাখা নারকেল পরের রবিবারে সেটি ভেঙে সবাইকে বিতরণ করুন, আবার সেই স্থানে আবার একটি নারকেল রাখুন। এইভাবে এই প্রক্রিয়াটি করতেই থাকুন। তো বন্ধুরা ভাবছেন কোথায় রাখবেন নারকেল? তো নিশ্চয়ই আপনার দোকান ঘরে আপনার ঈশ্বরের নির্দিষ্ট একটা স্থান রয়েছে যেখানে আপনি প্রতিদিন ধূপ ধুনা দেন, সেখানেই রাখুন।
অনেকে আছেন যে দোকানে আপনারা দেরিতে আসেন কিন্তু আপনার কর্মচারীরা এসে ধূপ ধূনা এগুলো দিয়ে দেয়, কিন্তু আপনার কর্মচারী ধূপ ধূনা দিক কিন্তু আপনি এসে অবশ্যই ধূপ ধূনা দেবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আপনার লাভের পয়সার একটা পার্সেন্টেজ ভগবানের নামে রাখুন। আপনিও জানেন ঈশ্বর কোনো পয়সাই খান না, ঈশ্বর শুধু আমাদের প্রীতিটাই নেন। তো এই পয়সা জমা হলে কোনো দেবত্ব স্থানে এটিকে দান করুন, কোনো গরিব মানুষকে দান করুন, তাহলেই তিনি প্রীত হবেন আর আপনার ব্যবসা ধীরে ধীরে তার শ্রীবৃদ্ধি পাবে। আপনার ব্যবসা স্থানে ধর্মগ্রন্থ রাখুন, সময় সুযোগ পেলে ধর্মগ্রন্থ পাঠ করুন। এই পবিত্র ধর্মগ্রন্থই আপনাকে বাঁচাবে বিভিন্ন সমস্যা থেকে। ধর্মগ্রন্থ হলো আমাদের মোবাইলের টাওয়ারের মতো, টাওয়ার যদি ঠিকঠাক মতো না আসে তখন আমরা এদিক ওদিক ছুটে যাই কোথায় ঠিকভাবে টাওয়ার আছে। তাই পবিত্র ধর্মগ্রন্থ আমাদের পরমাত্মার সঙ্গে একটা কানেকশান জুড়ে দেয়। যার সঙ্গে কানেকশান ভালো হয় তার জীবন পাল্টে যায়। তাই এই ধর্মগ্রন্থকে অবশ্যই সম্মান করুন এবং সময় সুযোগ এটি পাঠ করুন। লকারের মধ্যে অর্থাৎ যেখানে আপনি আপনার পয়সা রাখেন সেখানে আপনার প্রিয় দেবতাকে অর্থাৎ পবিত্র দেবতাকে বা ভগবানের মূর্তিকে অথবা ছবিকে রাখুন এবং তাকে নিয়মিত ধূপ ধূনা দিন। আপনারা হয়তো ভাবছেন এই ক্রিয়াতে আবার কি হবে? বন্ধু, দোকানে মদ রাখলে খরিদ্দার ছুটে ছুটে চলে আসে। একটা ননভেজের চপের দোকান যদি করেন সেখানে দেখা যায় যে লাইন দিয়ে সেই ননভেজ খাবার খেতে থাকে। তবে বন্ধু, পরমাত্মার বস্তু রাখলে ভগবান নিশ্চয়ই চলে আসবেন, চাই শুধু শুদ্ধ মন। পরমাত্মার পজিটিভ শক্তি যদি একবার আপনার দোকান এবং আপনার মধ্যে পড়ে তাহলে আপনার উন্নতি করতে সময়ই লাগবে না। আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাসের সঙ্গে এগুলো করবেন। তবে বলবো বন্ধু, যে বিশ্বাস করেন না সে কোনো মতেই এগুলো করবেন না। কৃপা করে এগুলো না করাই আপনার ভালো। তা বন্ধু, আমার এইটুকু বলার ছিল। এই টোটকাগুলো যদি আপনারা মন দিয়ে করতে পারেন তাহলে অবশ্যই পরম করুণাময় কৃপা পাবেন এবং আপনার ব্যবসা ধীরে ধীরে শ্রীবৃদ্ধি পাবে। বন্ধুরা, আমি সাধারণত আমার ভিডিওতে যে সমস্ত টোটকা দেওয়ার চেষ্টা করি সেখানে কোনো তাবিজ কবজ বিক্রির ধান্দায় কিছু বলি না। আমি বলি আপনার মধ্যকার যে পজিটিভ শক্তি রয়েছে সেই শক্তিকে 100% ব্যবহার করে আপনি আপনার পরমাত্মার সঙ্গে কানেকশন জুড়ুন, অর্থাৎ পরমাত্মাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। সেখান থেকেই আপনি মুক্তির সমস্ত আলো পাবেন, কারণ ঈশ্বরই শেষ কথা। তার শক্তির কাছে আমরা সবাই খুবই নগণ্য। তাই বলবো বন্ধু, এই টোটকা, এই উপাচার সবই আমাদের মনি ঋষিদের দেওয়া। এটিকে ফেলনা বলে নেবেন না, এটিকে বিশ্বাস করে তবেই আপনি এগুলো করবেন। অনেক বন্ধু আছেন তারা প্রায়ই ফোন করেন, এগুলো করে অনেক ভালো আছে। আবার অনেকে আছেন কই কোনো কাজ হলো না, তো আমি জিজ্ঞাসা করি যে কতদিন করেছেন, না আমি তো 1 সপ্তাহ করেছি। তো বন্ধু, একটা জীবনের ইতিহাস কি 1 সপ্তাহে লিখে ফেলা যায়? ধীরে ধীরে আপনি করতে থাকুন টোটকা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, সফলতা আপনার দোরগোড়াতে অবশ্যই আসবে। এমনই আধ্যাত্মিক টোটকা নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।